आई लव यू ऑल माय स्टूडेंट। आज हम तुम्हारे मैथमेटिक्स क्लास में स्टैंडर्ड पूरे तुम्हारा तुम्हारे बोलते पेज आठ खोलो। पेज कौन तो आठ आठे बहुत क्लास है तुम्हारे चौथ तक के कोई नहीं चला चौथ ना पंद्रह तक के ओम को तो कोई नहीं चला तो पंद्रह की है चौ चौथ तक की तो अच्छे ना छह सात पांच आठ शून्य मिलीमीटर कितनी करते हैं कत लिटार और कत मिलीलिटार ताले मिलीलिटार मीटर के मिली चौटा से मिलीलिटार सॉरी मिली लिटार मिलीलिटार कितनी करते हैं लिटार करते हैं ताले हजार के भाग करो ताले 1006 6000 शून्य नंबर 1007 7000 580 मिलीलीटर ऐसा होती लीटर ताले 700 लीटर 580 मिलीलीटर उत्तर में 6000 700 5 580 के हमें हजार के भाग कर ले 700 लीटर 580 मिलीलीटर दे এবার সব থেকে দেখো 15 6 15 6 কি জমা আছে না একটি দড়কে একটা দিকে সংখ্যা প্রত্যেককে প্রতি সাথে যেমন 2 মিটার প্রতি সেন্টিমিটার কত করে কাপড় হচ্ছে 2 মিটার 25 সেন্টিমিটার করে কাপড় দেবো প্রতিটা কাপড় কেটেছে এবার এরকম কয়টা কাপড় কেটেছে 12টা কয়টা 12টা সাপ তৈরি করলে ওই কাপড় দিয়ে মানে 2 মিটার 25 সেমি মাপের 12 টি সাপ তৈরি করতে হবে 12 টি সাপ করে কত কাপড় লাগবে তুমি একদম 12 নাটা দিয়ে রেখে দিও 12 5 7 0 হাতে 6 12 দিয়ে 24 36 6 হাতে থাকবে 30 0 বসলে 3 হাতে থাকবে 2 ঘর 2 অঙ্ক কেন বসলাম না সেন্টিমিটার আর মিটার মাঝে ফাঁক হচ্ছে 2 অঙ্ক ডেসিমিটার দুটো ঘর সেটা 2 অঙ্ক বসাবো এরপর বসবে মিটার 12 দিয়ে 24 তিনে কত হবে 27 মিটার এত কাপড় খরচ হয়েছে তোমাকে চেয়েছে দর্জির কাছে কত মিটার কাপড় অবশিষ্ট থাকবে তাহলে এইটা কি লিখবে তাহলে হিসাব করে কেটে আকৃতি সাথে তৈরি করলে তাহলে 60 12 টি 60 এর জন্য কাপড় লাগে 12 টি 60 এর জন্য 12 টি 60 এর জন্য কাপড় লাগে কাপড় লাগে 27 মিটার আর মোট কাপড় আছে কত 36 মিটার তাহলে 36 থেকে 27 বাদ দিয়ে দাও 16 9 7 0 9 আর এটা 2 করতে 2 শূন্য হয়ে যাবে শূন্য আর বসাবো না 27 মিটার তাহলে এবার উত্তরটা কি চেয়েছে দর্জির কাছে কত মিটার থান কাপড় অবশ্যই থাকবে অতএব দর্জির কাছে কাপড় থাকবে সমান দর্জির কাছে কাপড় থাকবে সমান ভাগবে সমান 9 মিটার আর এই কাপড়টা তার শার্ট তৈরি করতে লেগেছে তার ছিল 36 মিটার আর ঘর হলো 27 মিটার দরকার দিয়ে করলে 9 মিটার তো 9 মিটার কাপড় দর্জির কাছে থাকবে এবার চলো বর্গিয়ে চলো 15 বর্গিয়ে চলো ব্যক্তিকে সমানভাবে ভাগ করব তাহলে 500 থেকে 500 দিয়ে করলে 3টা শূন্য হয়ে যাবে এটা
বলতে কিলোগ্রাম দশমিকের সাথে দশমিক শূন্য দশ থেকে পাঁচ গেলে পাঁচ তাহলে একশো পঞ্চান্ন দশমিক শূন্য শূন্য কিলোগ্রাম। এবার এই চালটাকে আমি কতজনের মধ্যে ভাগ করবো? পঞ্চাশ জনের মধ্যে। তাহলে তুমি এটা পঞ্চাশ দিয়ে ভাগ করো, এত কি গ্রাম? পঞ্চাশ দিয়ে ভাগ করলে তিন শূন্য শূন্য, তিন পাঁচে পনেরো, দেড়শো। এটা পাঁচ কি গ্রাম? দুই তো হাজার। এটা কত হলো? পাঁচ হাজার একটা গ্রাম হয়ে গেল। তা পঞ্চাশ থেকে পঞ্চাশ একটা শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য। তাহলে প্রত্যেকে চার গুণ কত করে? তিন কি করে একশো গ্রাম। পঞ্চাশ থেকে দেড়শো হয় বা তিন শূন্য শূন্য, তিন পাঁচে পনেরো, পাঁচ গ্রাম একটা কিলোগ্রাম, কিলোগ্রামকে গ্রাম করলে হাজার থেকে পনেরো পাঁচ হাজার, পঞ্চাশ একে পঞ্চাশ আর দুটো শূন্য দু পার নামবে, দুটো শূন্য দুশো। তাহলে এবার উত্তরটা কি হবে? এক একজন ব্যক্তি কত পরিমাণ চাল পাবে? অতএব এক একজন ব্যক্তি, এক একজন ব্যক্তি তিন কি গ্রাম, একশো গ্রাম করে চাল পাবে। তিন কি গ্রাম, একশো গ্রাম করে চাল পাবে। এরপর ঝ, পনেরো ঝ, কি দেওয়া আছে? বারো জন কৃষককে ছ কিলোগ্রাম সাতশো পঞ্চাশ গ্রাম করে বীজ গম দিলে মোট কত বীজ গম লাগবে? প্রত্যেকে কত করে দিয়েছে? বারো কিগ্রাম সাতশো পঞ্চাশ গ্রাম করে প্রত্যেক কৃষককে দিয়েছে। কতজন কৃষককে দিয়েছে? না, বারো জন কৃষককে। তাহলে এক্ষেত্রে কি হবে? বারো দিয়ে গুণ হবে। বারো জন কৃষক, প্রত্যেক কৃষককে ছ কিগ্রাম সাতশো পঞ্চাশ গ্রাম করে দিয়েছে। এবার বারো জন কৃষককে দিয়েছে বেশি কম দিয়ে, তাহলে বারো দিয়ে গুণ হবে। বারো শূন্য শূন্য, বারো পাঁচে সাতে শূন্য, হাতে কত? ছয়। বারো সাতে চুরাশি, ছয় নব্বই। এটা হবে কিগ্রাম ঘর। নব্বই শূন্য বসে গেলে হাতে নয়, বারো ছ বাহাত্তর, নয় কত হবে? একাশি। তাহলে একাশি কিগ্রাম চাল লাগবে, একাশি ধরে চাল না গম। তাহলে গম দিলে মোট কত বীজ গম লাগবে? অতএব একাশি কিগ্রাম বীজ গম লাগবে। যে এক একজনকে ছ কিগ্রাম সাতশো পঞ্চাশ গ্রাম করে গম দিতে হয়, তাহলে বারো জনকে কত দেবো? না, এটা গুণ করে দেখলাম যে একাশি কিগ্রাম। তাহলে একাশি কিগ্রাম বীজ গম লাগবে কৃষককে দিতে। এরপরে নিচের প্রশ্নগুলি সমাধান করো। ষোলো থেকে এক থেকে ষাট পর্যন্ত সংখ্যাগুলি হতো মৌলিক সংখ্যাগুলি লেখো। তো তোমরা মৌলিক সংখ্যা হিসাব করলে দুই, তবে এক একটা করে দিচ্ছি, তবে ক দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ সাঁইত্রিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ তিপ্পান্ন উনষাট। এই পর্যন্ত এক থেকে ষাট পর্যন্ত হয়েছে। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরোটা হয়ে গেছে। এক থেকে উনষাট পর্যন্ত ছিল। দুই তিন চার পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ সাঁইত্রিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ তিপ্পান্ন আর উনষাট, এগুলো সব মৌলিক সংখ্যা। এক থেকে ষাট পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে এগুলো। আজকে ক্লাস এই পর্যন্ত থাকলো, পরের ক্লাসে আমি বাকি অঙ্কগুলো